জনমানফাই কোমারী দ্বারা সমন্বয় জেনপদ মাসের আজকে শুক্রবার দিন জনমানফাই কোমারী কোমারী সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি পূর্বক আমাদের জন্য ঘর পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শ্রদ্ধা ও প্রবল চিত্তে আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া হই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভুলের মাসুল
দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি ভুল করে, কোনো ব্যক্তি জাহাজে করে চুরি করে ছিনতাই করে রাহাজানি করে, ওই ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, তার জরিমানা হয়, তার জেল হয়। জেল জরিমানা হওয়ার পরে সে আবার মুক্তি পেয়ে যায়, কিন্তু জেলের মধ্যে যাওয়ার পরে থানার মধ্যে তার ডায়েরির মধ্যে তার নামটা লিখিত হয়। ওই ডায়েরির মধ্যে থানার ক্লার্ক লিস্টের মধ্যে যখন তার নামটা লিস্ট হয়ে যায়, সে জেল জরিমানা দেওয়ার পরেও তার ওই থানার ডায়েরি থেকে তার ক্লার্ক লিস্ট থেকে তার নামটা কেটে যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কার্যবিন্দ, আমার অফিস আদালতের কার্যবিন্দ, আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো গুলাম বান্দা বান্দা যদি মন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার যদি পাপ লেখা হয়, পাপ লেখার পরে যদি ওই বান্দার বান্দিটা তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা এবং বান্দির গুনাহ মাফ করে দিই। শুধু না, ওই যে ব্ল্যাক লিস্ট আছে গুনাহগারের ব্ল্যাক লিস্টের মধ্যে তার যে নাম লেখা হয়, ওই খাতার থেকে তার নামটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দেই। তার মানে দুনিয়ার জমিনের সিস্টেম অনুযায়ী আল্লাহ কার্য না, আল্লাহ বলেন অপরাধ করছো, নাম লেখা হয়েছে জাহান্নামী বা পাপিষ্ঠদের খাতার মধ্যে তোর নাম উঠছে, কিন্তু না তওবা করছো, আমি আর নামটাই রাখতাম না, নামটাই তোর কাটিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তুলিয়া নিয়া আমি আল্লাহ তোর নামটা নেককার বান্দাদের খাতার মধ্যে তুলিয়া দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি 100টা গুনাহ করে, 100টা গুনাহ করার কারণে 100টা পাপ তার আমলনামার মধ্যে লেখা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে, তাহলে ওই ব্যক্তি ওই যে 100 গুনাহ আর গুনাহ থাকে না, ওয়ায়ুবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই ব্যক্তির ওই 100টা গুনাহ আর গুনাহ থাকে না, 100টা নেকি হিসেবে পরিবর্তন হয়ে যায়। গুনাহ আছে না, গুনাহ আছে 100টা, কিন্তু তওবা করছে, তওবা করার সাথে সাথে ওই গুনাহ আর গুনাহ 100টা না, এখন এই 100টা গুনাহ হয়ে গেছে 100টা সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে কত মেহেরবান আবার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের বর্ণনায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল 100টি দয়া, 100 দয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত আছে আল্লাহ সৃষ্টি করলেন, তারপরে 100 দয়ার মধ্যে একটি দয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জিন ইনসান সহ আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি যত আছে সবার মধ্যে একটি মায়া আল্লাহ রাব্বুল আলামিন পান করে দিলেন। ওই একটি মায়া 99-এর মধ্যে একটি মাত্র মায়ের ভালোবাসার ভাগ পাইয়া বাবা তার সন্তানের জন্য পাগল হয়ে যায়, তার সন্তানের জন্য পাগল করা হয়, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয় ভালোবাসার টানে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি যখন গাভী বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে ওই গাভীটাও তার বাচ্চার বাছুরের ভালোবাসা জানে, একটি বিলাল 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 সানা তার ছোট্ট একটি বাচ্চা প্রসব করার পরে ওই বিড়াল সানা তার বাচ্চার জন্য কত ভালোবাসা, একটি মুরগি যখন ডিম থেকে বাচ্চা ফোটায়, বাচ্চা ফোটানোর পরে জমিনের মধ্যে তার বাচ্চা গোলা নিয়ে ছড়ায়, আদারে খাবার যখন কোনো চিল আকাশের মধ্যে উড়া দেখে তখন ওই মুরগিটা একটি মাত্র সিগনাল নেয়, সিগনাল দেওয়ার সাথে সাথে সমস্ত বাচ্চাগুলা তার পায়ের ডানার ভিতরে ঢুকে পড়ে, তখন ওই বাচ্চাগুলা এক ধরনের অনির্বচন সুখ অনুভব করে, ওই মাটা তার বাচ্চাকে ওই চিলের হাত থেকে রক্ষা করার জন্য কত ইরা পেরেশান হয়ে যায়, আর বাচ্চারা তার মায়ের ডানার তলে ঢুকার পরে তারা এক ধরনের সুখ অনুভব করে। এই যে প্রাণীগুলোর মধ্যে এত মায়া, শুধুমাত্র একটি ভাগ মায়ার মধ্যে সিটা মাত্র মায়া পাইয়া এত মায়া যদি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ 99 ভাগ মায়া যারা ওই মালিকের মায়া তোমাদের প্রতি কতটুকু। সুবহানাল্লাহ। 99 ভাগ মায়া কার কাছে? জবাব দেন, কার কাছে? আল্লাহর কাছে 99 ভাগ মায়া, আর আমাদের কাছে 1 ভাগ না, 1 ভাগের
একটা ব্যক্তি যখন গর্ভবতী করছিল বলল তার সাথে আছে তার উট তার সাথে আছে খাবার তার সাথে আছে পানি ওই ব্যক্তিটা মরুভূমি দিয়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে ওই ব্যক্তিটা ঠিক আছে ছায়ার মধ্যে আশ্রয় নিল অবস্থান করার পরে তার কিছু পানি খাইল খাবার খাইয়া বাকি পানি এবং খাবার এবং উটটা পাশে রাখিয়া ব্যক্তি ঘুমিয়ে পড়ল বিশ্বনবী বলেন ওই ব্যক্তিটা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে তার সাথে যে পানিও ছিল পানিও নাই খাবারও নাই তার উটটাও নাই আল্লাহ নবী বলেন সাহাবীরা বলো তো দেখি ওই ব্যক্তির অবস্থা এখন কেমন এমন সময় সাহাবায়ে কেরাম জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী মরুভূমি তো উত্তপ্ত বালু সেখানে রোদ আর রোদ সেখানে পানি হইল মানুষের জন্য জীবন বাঁচানোর উপক্রম আর দুই নম্বর হইল উট মরুভূমির জাহাজ এখন ওই ব্যক্তির মরা ছাড়া কোনো উপায় নাই আমি জাগিয়া জাগিয়া মরা চাইতে আমি ঘুমিয়ে পড়ি ঘুমের মধ্যে যদি মরে যাই তাও ভালো এই চিন্তা করে ব্যক্তিটি আবার ঘুমিয়ে পড়ল এরপরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওই ব্যক্তিটি তাকাইয়া দেবে তার হারানো উটটাও হাজির তার খাবার এবং পানিটাও হাজির হয়ে গেছে এমন সময় ওই ব্যক্তিরা মৃত্যুর মুখ থেকে বাঁচার যে উপক্রম পেল উপায় পাইয়া তার সমস্ত জিনিস পাওয়ার পরে ব্যক্তিটা আত্মহারা হইয়া খুশি হইয়া এমন সময় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে গিয়া ওই ব্যক্তি বলে বলল ইয়া আল্লাহ আনতা 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 রাব্বি আনা আব্দু আনা রাব্বু আনা রাব্বু আর আনতা আব্দি আমি হচ্ছি তোমার রব আর তুমি হইলে আমার গোলাম কথা কি কইছেন জবাব দেন কথা কি কইছে কথা কিন্তু ঠিক না বলা উচিত আছে যে আমি তোমার গোলাম তুমি আমার রব কিন্তু ব্যক্তিটা বলছে আমি তোমার রব তুমি আমার গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আহারে ওই ব্যক্তিটা যে আত্মহারা হইয়া আমার প্রশংসা আদায় করতে গিয়া বাক্যটা উল্টাইয়া ফেলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হাবিব ও আমার হাবিব আমার বান্দার মুখের কথা আমি নেই না আমার আমি আমার বান্দার অন্তরের চশমাটা আমি কদর করি সুতরাং আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি উল্টো বাক্য বলছে তাও আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করেন নাই বাক্যটা উল্টোই আল্লাহ গ্রহণ করছে দুই নাম্বার হইল সাহাবীরা বলত দেখি ওই ব্যক্তি কেমন খুশি হইল সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তার তো খুশির আর সীমা নাই এমন সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম উঠারা ব্যক্তি উট পাইয়া যত বেশি খুশি হইয়া গেল আল্লাহর কোন পাপিষ্ট বান্দা আল্লাহর কোন গুনাহগার বান্দা যদি তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই উঠারা ব্যক্তির চাইতে লক্ষ কোটি গুণ বান্দার প্রতি খুশি হয়ে যায় লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ আসুন সাহাবায়ে কেরাম সাহাবীদের কি অবস্থা আছে আরেকটা উদাহরণ দেই আল্লাহ নবীর একজন সাহাবী সাহাবের নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার মরুভূমি দিয়ে হাঁটিয়ে যাইতেছেন হাঁটি যাওয়ার পরে হঠাৎ করিয়া একটা গাছের মধ্যে গাছের ডালের মধ্যে দেখলেন একটা পাখির বাসা আর পাখির বাসার মধ্যে একটা পাখি বাচ্চা ফুটাইয়া বাসার মধ্যে বসে আছে সাহাবী গিয়া আস্তে করি লুকুচুরি করিয়া গিয়া আস্তে করি পাখির বাসাটা পাখির বাচ্চা সুদ্ধা নিয়ে আসে এখন ওই বাচ্চাটা নিয়া পাখির বাসা সুদ্ধা সুজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন বিশ্বনবী বলেন ও সাহাবী তুমি এই পাখির বাসা এবং পাখির বাচ্চা কেন নিয়ে আসছো এটা তো তোমার কাজ উচিত হয় নাই এখন সাহাবী জবাব দিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখাতে আসছি আমি দেখাতে আসছি এই কথাটা এই জিনিসটা দেখানোর জন্য আসছি আল্লাহর হাবিবের দরবারে যে রাসূলুল্লাহ যখন আমি বাসাটা বাচ্চা সন্তান নিয়ে আসলাম আপনার দরবারে দেখুন ওই মাটা আমার পিছনে পিছনে এই পর্যন্ত চলে আসছে সুবহানাল্লাহ আমার মাথার মধ্যে বসে আমার মাথার মধ্যে ঠুকর মারে মা আমার খাদ্য
আপনার ঘর পর্যন্ত মানুষ চলে আসছে। আমি আপনার আপনাকে একটা বুঝাইতে চাই যে বাচ্চার প্রতি সন্তানের প্রতি মায়ের কত মমতা, সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা, এই জিনিসটা বোঝাবার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি বাচ্চাটা নিয়ে আসছি। এমন সময় আল্লাহর হাবিব জবাব দেন, ও আমার সাহাবী, তুমি আমাকে প্রাণীর পুরাণের মধ্যে সন্তানের প্রতি মায়ের কতটুকু ভালোবাসা, মায়ের কতটুকু মহব্বত, এই কথা দেখানোর জন্য, এই বিষয়টা বোঝাবার জন্য তুমি বাচ্চাটা নিয়ে আসছো আমার সাহাবী। তাহলে এবার শোনা, ও আমার সাহাবী, দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের প্রতি মায়ের যতটুকু না বেশি ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের যতটুকু না মহব্বত, তার চাইতে লক্ষ কোটি গুণে লক্ষ কোটি গুণে মহব্বতের ভালোবাসা বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তার মানে এখানে প্রমাণিত হইল আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি অত্যন্ত মেহেরবান, কারণ আল্লাহ নিজে তাকে সৃষ্টি করছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
প্রশংসা করে আর রা আসাইহুন আর তারা দুনিয়ার সাথে সম্পর্ক ছেদ করে বেশি দুনিয়ার মায়ায় তারা মোহের মধ্যে পড়ে না দুনিয়ার মায়ার মধ্যে পড়ে আখিরাত ভুলে না এরপরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রাকিউন তারা বেশি বেশি রুকুকারী আর সাজিদুন বেশি বেশি সেজদাকারী আল আমিরুনা বিল মারুফ তারা সত্যের পথে মারুফ বা ভালো কাজের পথে আহ্বান করে ভালো কাজের আদেশদাতা বা নাহুন আনিল মুনকার মন্দ কাজে বাধাদানকারী মন্দ কাজ থেকে মানুষকে ফেরাইবার জন্য তার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যয়কারী হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য এরপর আল্লাহ বলেন ওয়াল হাফিজুন আলা হুদুদিল্লাহ আর আমার ইমানদারের অন্যতম একটা বৈশিষ্ট্য হইল সদা সর্বদা যেথায় যেখানে সে থাকে না কেন আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা তার হেফাজত করে সীমারেখা কি আল্লাহর সমস্ত বিধানগুলা তার হেফাজত করে তার জান এবং মাল এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য এরপরে আল্লাহ নবী বলেন ওয়াবাশশিরিল আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাশশিরিল মুমিনিন ওয়া আমার হাবিব এই যে গুণগুলো বললাম এই গুণের বৈশিষ্ট্য যাদের মধ্যে পাবেন তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দান করুন কিসের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের সুসংবাদ দান করেন সুবহানাল্লাহ আসুন হাজিরে রাখা আমি শুরুতেই আমি তেলাওয়াত করছিলাম একখানা আয়াত আয়াতে কারিমা হইল সূরা তাওবার 118 নম্বর আয়াত তার আগে আমি একটি হাদিস পড়ছিলাম সহিহ মুসলিমের হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের বঙ্গানুবাদটা শুধু বলি আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل يمسك يده بالليل ليكتب قصر الاهل نشير الله سبحانه وتعالى তার রহমতের হাত করুণার হাত দয়ার হাত ক্ষমার হাত তিনি বাড়িয়ে দেন আর জমিনের দিকে দুনিয়ার দিকে বাড়িয়ে দেন কখন বিল্লাইল রাতের বেলা রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন এসে দুনিয়ার পৃথিবীর মানুষের দিকে তার ক্ষমার হাত বাড়িয়ে দেন লিয়াতুবা হাসিউন নাহার যাতে করে দুনিয়ার জমিনের মধ্যে দিনের বেলা যত তার গুনাহগার বান্দাগুলা গুনাহ করছে যত তার বান্দাবাদের দিনের বেলা গুনাহ করছে তারা যেন রাত্রি বেলা আমার কাছে তওবা করতে পারে এজন্য আল্লাহ রাত্রি বেলা হাত পাড়িয়ে দেয় গুনাহ হাত সুবহানাল্লাহ এরপর আল্লাহ নবী বলেন ওয়াইয়াসুদু ইয়াদাহু ইয়াদাহু বিন নাহার আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা এই যে আজকে দিন এই দিনের বেলা আল্লাহ তোমার হাত তিনি দুনিয়ার জমিনের দিকে বাড়িয়ে দেন ওয়াইয়াসুদু ইয়াদাহু বিল লাইল যাতে করে রাতের বেলার গুনাহগার দিনের বেলা তওবা করতে পারে এরপর আল্লাহ নবী বলেন হাত্তা তাতলা الشمس من مغربها وما نظرا جيرাকো এই যে পরিক্রমা এই যে আল্লাহর তোমার যে দর্শনটা এটা ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত না পশ্চিম দিগন্তে সূর্য উদিত হয়ে যায় সুবহানাল্লাহ তার মানে পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করবেন এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবার আসুন আমরা যে আয়াতে কাইরা পড়ছিলাম 118 নম্বর আয়াত সূরা তাওবার এর একটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে ছোট্ট প্রেক্ষাপটটা আমি আলোচনা করে শুধু আল্লাহ যে তার বান্দার প্রতি কত দয়াবান এটা একটা নিদর্শন আমরা দেখব আর দুই নম্বর বিষয়টা আমরা এই ঘটনার মধ্যে পাবো যে আমরা ইমান যাচাই করি আমরা ইমানের মাপকাঠিতে থালায় মানুষদেরকে কি দিয়া চুপি দাড়ি লম্বা পাঞ্জাবি আর পাগড়ি দিয়া আমরা ইমান মাপি আমরা ইমান মাপি এগুলা দিয়া কিন্তু এই ঘটনার মধ্যে আমরা যেটা পাব সে চুপি দাড়ি আর পাঞ্জাবি দিয়া ইমান মাপাই হয় না ইমানের মাপকাঠি কি সেটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের দীন প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হইছে কিনা এটা হইল ইমান মাপার অন্যতম মাধ্যম সেই ব্যক্তি ইমানদার কি ইমানদার না একটা ব্যক্তি ইমানদার কি ইমানদার না এই ব্যক্তিটার এই ইমান মাপার মাপকাঠি হইল ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েম হোক এই মনোভাব তার মনের মধ্যে আছে কিনা অথবা ওই আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রামে জিহাদে অংশগ্রহণ করে কি না এটা হইল ইমান
যাচাই করে আপনারা কত ব্যক্তি মাপদণ্ড কারণ হইলে আমরা সবাই জানি মুনাফিক যারা হয় তাদের জায়গা জাহান্নামের একেবারে তলদেশে আর মুনাফিক যারা ছিল বিশ্বনবীর সময়ে এর মধ্যে মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বিশ্বনবীর পিছনে নামাজ পড়ত বিশ্বনবীর পিছনে নামাজ পড়ত খুব ভালো করে খেয়াল করলো তার টুপি ছিল তার লম্বা দাড়ি ছিল পাঞ্জাবি ছিল বিশ্বনবীর সাথে দাওয়াতেও যাইত নামাজও পড়ত সব করত কোনো কিছুতে তার ঘাটতি নাই কোনো কিছুতে কমতি নাই আমাদের মতো আমাদের বর্তমান সমাজের মুসলমানদের মতো কিন্তু সে মুনাফিকদের সর্দার হয়েছে হাজির একটি মাত্র কারণে একটি মাত্র কারণে সে মুনাফিকদের সর্দার হয়েছে সে মনে মনে দিন প্রতিষ্ঠা হোক দিনটা আল্লাহর জমিনে কায়েম হোক এই কথা সে বিশ্বাস করত না এই কথা মনে মনে বিশ্বাস করত না আর মানত না তার নেতৃত্ব ছিল আবু জেহেলের নেতৃত্ব নেতা মানত আবু জেহেলকে আবু জেহেলের রাজনীতি ফলো করত কিন্তু বিশ্বনবীর পিছনে নামাজ পড়ত যার কারণে মুনাফিকদের সর্দার হিসেবে আখ্যায়িত হইল আর সূরা তাওবার 80 নম্বর আয়াত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন আব্দুল্লাহ বিন উবাইয়ের বিরুদ্ধে ইস্তাগফির লাহুম আও তাওলা তাস্তাগফির লাহুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন আমার হাবিব তার জন্য আপনি maaf চান কতবা maaf না চান ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম যদি তার জন্য maaf চান 70 মারাতান 70 বারও যদি তার জন্য maaf চান আমার হাবিব আমি তাকে maaf করব না ফালাইয়া গফিরাল্লাহু লাহুম কখনো জীবনেও তাকে maaf করা হবে না এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা আব্দুল্লাহ বিন উবাইকে maaf করলেন আল্লাহ একটি মাত্র কারণে সে দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে নাই আর ওই দিন সাহাবীও দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ না করার কারণে তাদের শাস্তি কি ছিল তিনজন সাহাবী এই তিনজন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হইল যে মারারা ইবনে রবি একজন সাহাবীর নাম হইল মারারা ইবনে রবি হইল একজন সাহাবীর নাম দুই নম্বর সাহাবীর নাম হইল কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বর সাহাবীর নাম হইল হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল নম্বর সাহাবীরা এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন মসজিদের নবীর মধ্যে দাঁড়িয়ে গেলেন মসজিদের নবীর মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবীর পাশে দিলেন খুতবা দিলেন ওয়ামান সাহাবায়ে কিরাম ইসলামকে ধ্বংস করার জন্য কাফেররা ইসলামকে ধ্বংস করার জন্য এমন জায়গার মধ্যে তারা জড়ো হয়ে গেছে তখন তাবুকের যুদ্ধের দামা বেজে উঠল তাবুকের যুদ্ধের জন্য বিশ্বনবী ডাক দিলেন ওয়ামান সাহাবিরা তোমাদের কাছে যা যা আছে তা নিয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে শরীক হয়ে যাও যার কাছে হালকা অস্ত্র আছে ভারী অস্ত্র আছে যার কাছে যে ধরনের অস্ত্র আছে এই অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও এই ঘোষণা দেওয়ার পরে মক্কার মদিনার মধ্যে সমস্ত ইমানদার মুসলমান সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন তিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর সামনে এসে হাজির হয়ে গেল ঠিক ওই সময় মদিনার মধ্যে যত মুনাফিক ছিল মুনাফিকরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের বিভিন্ন সমস্যা আমাদের এই সমস্যা আমাদের সেই সমস্যা এই সমস্ত সমস্যার কারণে আমরা যুদ্ধে যাইতে পারবো না মুনাফিক যারা ছিল তারা অজুহাত পেশ করা শুরু করলো যে আমাদের পরিবারের সমস্যা আমার ছেলের পেটে ব্যথা আমার মেয়ের ডায়রিয়া আমার স্ত্রীর হাঁটুতে ব্যথা মানে এই রকম করিয়া তারা বিভিন্ন অজুহাত পেশ করা শুরু করলো যে এজন্য আমরা যুদ্ধে যাইতে পারবো না আর আসলে এই অজুহাত কি সত্য জবাব দিন না অজুহাত কি সত্য সত্য না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিঃসন্দেহে মুনাফিকরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মৃত্যু মৃত্যু হয় মুনাফিকরা আর আল্লাহ নবী তো চিনেন মুনাফিকদের অবস্থা চিনেন আল্লাহ নবী বলেন ঠিক আছে তোমাদের জবাব দরকার নাই তোমরা যাও আর মুনাফিক তো গেল না অজুহাত দেখাইয়া আর ওই তিনজন সাহাবী মুনাফিক হয়ে নাই মুনাফিক হয়ে নাই ওই তিনজন সাহাবী কিন্তু মুনাফিকের বাতাস লাগছে গায়ে মুনাফিকের
এমন হইলে সমাজের মধ্যে যদি মুনাফিক বেড়ে যায় মুনাফিক চরিত্রের মানুষ যদি সমাজের মধ্যে বেড়ে যায় তাহলে ঈমানদার মুসলমানরাও মুনাফিকের কিছু কিছু খাসিয়ত দান করা শুরু করিয়া দেয় একটা তিন নামে তিন একটা কিন্তু ঠিক মুনাফিক বাড়লে ঈমানদারদের গায়ের মধ্যেও মুনাফিকের বাতাস লাগে আর ঈমানদার যদি বাড়ে সমাজের মধ্যে পক্ষা ঈমানদার যদি সমাজের মধ্যে বেড়ে যায় তাহলে ওই মুনাফিক গুলাও বাড়ে হতে বাধ্য হয় ঠিক না বেটি এই অবস্থা হইল ওই তিন সাহাবীর গায়ের মধ্যে মুনাফিকের বাতাস লাগছে মুনাফিক হয় নাই আর তারাও গা দেখা দিয়া ওই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে তাবুকের যুদ্ধে চলে গেলেন তাবুকের যুদ্ধে গিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে জিহাদ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা তুলে দিলেন সুবহানাল্লাহ বিজয়ের পতাকা কার হাতে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উঠিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন আর বিশ্ব নবী বিজয় অর্জন করিয়া সাহাবীদের নিয়ে আগে চলে আসলেন মসজিদে নববীতে মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন আর মুনাফিকদের লাশ সরব কিচ্ছু তাকে না আয়াসরম তাকে না বলে উঠলেন তখন আবার আইসে মুনাফিকরা বিশ্ব নবীর কাছে সামনে যা ইয়া রাসূলুল্লাহ আমরা তো যাইতে পারলাম না দয়া করে আমাদের মাফ করে দিন বিশ্ব নবী তো ছিলেন এরা যে মুনাফিক বিশ্ব নবী বলেন যাও সব মাফ চাও এরা চলে গেছে মুনাফিক আর কিছু করার আছে কিছু করার নাই ঠিক ওই সময়ে ওই যে তিনজন সাহাবী দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করে নাই এই তিনজন সাহাবী বুঝতে পারছে যে আমরা মারাত্মক ভুল করছি নিজেদের প্রতি জুলুম করছি আমরা এই প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করা ছিল আমাদের উপর ফরজ নামাজ রোজার মতো ফরজ আমরা চাই নাই আমরা তো গুনাহগার হয়ে গেছি তারা নিজেদের ভুলের কথা বুঝতে পারিয়া অনুতপ্ত হইয়া বিশ্বনবীর দরবারে অপরাধের বেশে গিয়া সামনে হাজির কাঁপবে মালে আমাদের এমন কোন অজর ছিল না যে অজরের কারণে আমরা যুদ্ধে যাওয়ার থেকে বিরত থাকি ইয়া রাসূলুল্লাহ আসলে হইল আমাদের ইমানের ঘাটতি আমার ইমানের দুর্বলতা কারণে আমরা জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ আমাদের মাফ করে দিন শুনুন ভালো করিয়া খুব খেয়াল করে শুনুন বিশ্বনবী জবাব দিলেন এবার কি এবার বিশ্বনবী জবাব দেন দাঁড়িয়ে গেলেন মিম্বরের মধ্যে বিশ্বনবী এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন ও আমার সাহাবায়ে কেরাম ও আমার তিনজন সাহাবী কাফিন মালিক মারামি কবি হেলাল ইবনে উমাইয়া শুরাকাত খালা করে শুনো জিহাদে যাওয়ার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করা আমি মুহাম্মদ আমার পর্ব থেকে তোমাদের উপর ফরজ করে নাই এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদের উপর ফরজ করেছেন সুতরাং এই জিহাদে অংশগ্রহণ করার থেকে বিরত থাকিয়া তোমরা যে অপরাধ করছো তোমরা যে শাস্তি তোমরা যে অপরাধে হইছো তোমরা যে গুনাহগার হইছো এই গুনাহ মাফ করার মতো ইখতিয়ার আমি মুহাম্মদ রাখি নাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফরজ করেছেন আল্লাহ যদি তোমাদের ক্ষমা না করেন আমি মুহাম্মদও তোমাদের ক্ষমা করতে পারবো না সুবহানাল্লাহ তার মানে এখন বুঝতে পারলাম যে দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ না করে ঈমান থাকে না ঈমান থাকে না কারণ আন আকিমুদ দ্বীন ওয়ালা তাতাফাররুকু ফীহ এটা আল্লাহর ঘোষণা দিন প্রতিষ্ঠা করা আমার জমিনে আর দিন প্রতিষ্ঠা করার কাজে ওয়ালা তাতাফাররুকু ফীহ ইখতিলাফ পর্যন্ত করা জায়েজ নাই মত পার্থক্য করা পর্যন্ত জায়েজ নাই সব ক্ষেত্রে মত পার্থক্য জায়েজ আছে শরীয়তের বিভিন্ন মাসালা সম্পর্কে ইখতিলাফ করা জায়েজ আছে ইসলামের মধ্যে একটি মাত্র কাজে ইখতিলাফ করা না জায়েজ হারাম এবং হারাম যে কাজটা না হইলো দিন প্রতিষ্ঠা তুমি যে মতের হও যে বিশ্বাসের হও তুমি আওয়ামী লীগ হও বিএনপি হও জামাত ইসলামী হও হেফাজত হও পীরের মরিদ হও আর পীর তুমি না হও যেই হও না কেন তুমি সব ব্যাপারে ইখতিলাফ তোমার জায়েজ আছে কিন্তু আমার ভাই একটি মাত্র কাজে তোমার ইখতিলাফ জায়েজ নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা এই যে দিন প্রতিষ্ঠার ব্যাপারে ইখতিলাফ করা তোমার জায়েজ নাই
যদি ইখতিলাফ করো আল্লাহর ঘোষণা তোমার ঈমানটা চলে যাবে সুবহানাল্লাহ এজন্য এই ব্যাপারে জায়েজ তাই ইখতিলাফ করা ওই তিনজন সাহাবী সম্পর্কে আল্লাহ নবী কথাই বললেন আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠার সংগ্রামে জিহাদে অংশগ্রহণ করা ফরজ করতে কে জবাব দেন আল্লাহ নামে তো ভয় লাগে জবাব করছে ফরজ করছে আল্লাহ আল্লাহ ফরজ করে সুতরাং আল্লাহ যদি মাফ না করে তোমাদের তিনজনের ক্ষমা নাই চলে গেল তিনজন সাহাবী মসজিদের অন্তর থেকে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে আর ঠিক ওই পরক্ষণে বিশ্বনবী আবার ভাষণ দিলেন এই মসজিদের নবাবীর চত্বরের মধ্যে কাফির মালিক হেলাল ইবনে উমাইয়া মারার ইবনে রবির পরিবার সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন যাই আসো তোমরা আমার যত সাহাবায়ে কেরাম আসো সবাই আমার কান খাড়া করে শুনে রাখো আমার ওই তিনজন সাহাবী সম্পর্কে আজ থেকে এই মুহূর্ত থেকে আমার ওই তিনজন সাহাবীর থেকে তোমরা সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখবা ওই তিনজন সাহাবীকে সালাম দিব না সালাম দিলে সালামের জবাবও দিব না তাদের সাথে বিয়ে শাদি খাবার দাবার ব্যবসা বাণিজ্য লেনদেন সব বিপদ তিনজন সাহাবীর সম্পর্কে বলা হইল এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবায়ে কেরাম আর একটা কথা শুনিয়ে রাখো ওই তিনজন সাহাবীর উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত উঠে গেছে আপারে আল্লাহর দয়ার থেকে তারা অনেক দূরে চলে গেছে সুতরাং এদের সাথে চলে গেল কাফের মালিক আদি আল্লাহ তাআলা বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পরে কাফের মালিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গিয়ে দরজার মধ্যে গেলেন দরজা বন্ধ আছে ভিতরে দিয়ে দিয়া কাফের মালিক দরজার মধ্যে গিয়ে সালাম দিল আসসালামু আলাইকা ইয়া আহলে দিয়ার ঘরের ভিতর থেকে দরজা না খুলে জবাব দিলেন স্ত্রী জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম কে আছেন আমার স্বামী নাকি কাফের মালিক জবাব দিল না আমার স্ত্রী সালাম তো জবাব সালাম দিলাম জবাব দিল ভালো কথা কিন্তু দরজা গেলাম হলো না এমন সময় কাফের মালিক স্ত্রী জবাব দিল না আমার স্বামী আপনি এই মসজিদে নববীর থেকে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলছেন আপনার তিনজন সম্পর্কে তো জানেন না আল্লাহ নবী বলেছেন একটা ছেলের বয়স 5 বছর
Izah doa pada
Assalamualaikum warahmatullahi wabarakatuh.